আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে অনেক মজার একটা রেসিপি শেয়ার করব। এই মজার ডেজার্টটা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, আর রমজানে এই ডেজার্টটি তৈরি করে আপনারা ইফতারে বা সেহরিতেও খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি এক কাপের মতো চিড়া নিয়েছি। চিড়াটা আগে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিড়াটা দেওয়ার পরে এখানে দেড় কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি। দুধটা আগে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে মিক্সড করে নিব। 5 মিনিটের মতো দুধটার সাথে চিড়াটাকে ভিজিয়ে রাখবো। তারপর এখানে 1 চা চামচ চিনি দিয়ে নিব। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। এখন পরিবেশন করব। তো পরিবেশনটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করে নিতে পারেন, বা আমি যেভাবে করেছি এভাবে করেও আপনারা খেতে পারেন। আর নিজেদের ইচ্ছা মতো আপনারা এখানে ফলগুলো ব্যবহার করতে পারেন। তো এখানে আমি কলা, আপেল আর আনার ব্যবহার করেছি, আর মালাই ব্যবহার করেছি এখানে। এখানে মালাইয়ের পরিবর্তে আপনারা কর্নিশ মিল্ক দিয়েও পরিবেশন করতে পারেন। কর্নিশ মিল্ক দিলেও এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে এখানে কলা দিয়ে নিয়েছি, তারপর চিড়া দিয়েছি। চিড়া দেওয়ার পরে এখানে আপেল দিয়েছি, তারপর আবারও কলা দিয়েছি, আনার দিয়েছি, তারপর আবারও আমি এখানে চিড়া দিয়ে দিচ্ছি দুটোতেই, তারপর এখানে দিয়ে দিচ্ছি মালাই। তো আপনারা মালাইয়ের পরিবর্তে কর্নিশ মিল্কও দিতে পারেন। তো মালাই দিয়ে দিচ্ছি। মালাই দেওয়ার পরে তারপর এখানে আবারও আমি একটু চিড়া দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে বড় একটা বলেও কিন্তু সাজাতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কলা, আবারও দিয়ে দিচ্ছি আপেল আর হচ্ছে আনার। তো এভাবে তৈরি করে আপনারা ইফতারেও কিন্তু খেতে পারেন, অনেক ভালো লাগবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।